এই প্রোগ্রামটিতে আমরা লেপট হাফ নাম্বার পিরামিড ডিসপ্লে করতে চাই প্রোগ্রামের নাম বা এম ফাইলের নাম ওয়ান ডট এম কমান্ড লাইন বা প্রোগ্রাম টাইটেল ইউজ করলাম লেপট হাফ নাম্বার পিরামিড সর্বপ্রথম ইয়েতে নাম্বার অফ লাইন রিসিভ করলাম তারপর একটা ফরলুপ স্টার্ট করলাম এখান থেকে এই পর্যন্ত এই ফরের বডি যেটা আই জুকেল টু ওয়ান থেকে এ পর্যন্ত তার মানে নাম্বার অফ লাইন পর্যন্ত কন্টিনিউ হবে এই ফরের মধ্যে আরেকটি ফর লুপ এটা যেটা জিজুকেল টু ওয়ান থেকে আই পর্যন্ত যাবে অর্থাৎ আউটার লুপ কন্ট্রোল করবে লাইন ইনার ফরলুপ কন্ট্রোল করবে একটা লাইনে কতগুলো এলিমেন্ট বা কতগুলো সংখ্যা প্রিন্ট হবে এই ফর এখানে শেষ হয়েছে এই ফর শেষ হওয়ার পর এক একটা লাইন কমপ্লিট করার পর একটি করে লাইন ব্রেক দেওয়া হয়েছে এই ফরটা এখানে এসে শেষ হয়েছে এভাবে আমরা লেফট হাফ নাম্বার পিরামিড ডিসপ্লে করেছি এবার প্রোগ্রামটাকে রান করছি কমান্ড উইন্ডোতে ক্লিক করলাম টাইপ করলাম রান এম ফাইল নেম পিরা ওয়ান এন্টার দিলাম এন্টার নাম্বার অফ লাইন মনে করি ফাইভ তাহলে পাঁচটা লাইনের লেফট হাফ নাম্বার পিরামিড ডিসপ্লে হলো আবার রান করছি মনে করি নাম্বার অফ লাইন টেন তাহলে দশটি লাইনের লেফট হাফ নাম্বার পিরামিড ডিসপ্লে হলো